তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে ভাই ভাই ফুচকা সেন্টারে নিয়ে যাব নোকফুল, এটা গোবরডাঙ্গা খুব স্পেশাল এটা। তো ফ্রেন্ডস, এটা আমার নতুন চ্যানেল, তো সবাই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। দেখো ফ্রেন্ডস, এখন চলে এসেছি আমরা নোকফুল ব্রিজে চলে এসেছি। তো দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো ফ্রেন্ড চলে এসেছি দাদার এখানে। দাদা খুব সুন্দর দই ফুচকা বানায়, যেটা বলছিলাম। তো দাদা এখানে কতদিন ধরে আছো? দাদার এখানে প্রায় আসা হয় আমাদের, এত সুন্দর কোয়ালিটি। আমরা গোবরডাঙ্গা একদম স্টেশনের ওখান থেকে আসি নকফুল ব্রিজে। তো দাদার হাতের আজকে কিভাবে বানায় একটু দেখো দই ফুচকা। বাড়িতেই বানাই স্পেশাল ভাবে। এত সুন্দর কোয়ালিটি করে
আর এক প্লেট তোমরা যদি খাও আমার মনে হয় এক প্লেট খাওয়ার পরে একজন অন্তত তিন প্লেট খেয়ে ফেলতে পারবে, এত সুন্দর খেতে লাগে। জল ফুচকার থেকে অনেকটাই ভালো, বেটার। আর এটা প্রাইস কত কাকু? 30 টাকা। 30 টাকা করে প্রাইস, দেখতেই পাচ্ছ কতটা স্টাফিং আছে ভেতরে, একদম ভরপুর দই দেওয়া, তারপর আবার চাটনি আছে। নেক্সট পর্বে চলে আসলাম পাপড়ি চাট, এটাও স্পেশাল। এখানে এখানে পার্সেলও করা হয়, শুরু করে দিয়েছো, কেমন লাগছে বলো?
সাধারণ আমাদের এবার গিয়ে এটাই আসা হয়। তো স্প্রাইট আজ প্রথম নিয়ে আসো, আমরা চিকেন রোস্ট বলো চাউমিন বলো খুব সুন্দর বানায় এখানে। তো এই আইটেমটা এখানে প্রথম নেওয়া হয়েছে, অসাধারণ।